হরে কৃষ্ণ জয়িতা বাড়িত হরে কৃষ্ণ রাধে 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 রাধেশ সাল থেকে চলছে, কিন্তু এখনও সেই চালির হাওয়া বজায় রেখেছি এবং পরিচালনা মনোহরপুর পরিমূল সমিতি। কিন্তু আমাদের মা চামুন্ডার নামে আমরা যে লক্ষ্যে দান পাই, সেই দানের মাধ্যমে এই আমাদের চলছে। এটাতে আমাদের কোনো চাঁদা বিশেষ তোলা হয় না, মানুষের দানেতে এই পুজো, এই আমরা অষ্টম ষোলপ্রবণ নামযজ্ঞ করে আসছি। এবং আজকে হচ্ছে প্রথম দিন, গতকাল আপনার প্রতিবাস হয়ে গেছে, আজকে গান হবে, আগামী দিনেও গান চলবে। এবং রবিবার দিনকে হচ্ছে গ্রামের অধিষ্ঠাত্রী দেবী, উনি হচ্ছেন আমাদের এই চামুন্ডা মা। এবং এই চামুন্ডা মায়ের বার্ষিক পুজো হবে আগামী 11ই মে 28শে বৈশাখ শনিবার, সেদিনকে হবে আমাদের মায়ের বার্ষিক পূজা। প্রতি বছর এটা আমাদের শেষ শনিবার এবং খুব ছাড়গুলি হয় এখানে আমাদের, এবং মায়ের এখানে পুজো হয়। সেটা আবার যেদিন হচ্ছে ঠান্ডা উপহাস, মানে উপবাস মানে কেমন, আগের দিন রান্না করে রেখে দেয়, পরের দিন তারা পান্তা ভাত যেটা খায়, এটা নিয়ম। এগুলি চলে আসতে গেছি, সে ধারা বজায় আছে। আজকে যে অনুষ্ঠান চলছে, আমাদের যে গায়করা যারা এসছেন সকাল থেকে নাম ডাকছে, এখন যে গান গায় 7টা বাজে, এখনই গান গাইবে আপনার দুর্গারানী মণ্ডল উত্তর চব্বিশ পরগনা, 10টা পর্যন্ত উনি গাইবেন। তারপরে গাইবেন মৌ চ্যাটার্জি, বর্ধমান থাকবে। সন্ধ্যেবেলায় আপনার লীলা কীর্তন হবে, কথা দাস বলে একজন শিল্পী আছেন, তারপরে গাইবে মৌ চ্যাটার্জি, রূপ গাইবে, রাত্রি 11:30 হবে রাস, রাস করবে দুর্গারানী মণ্ডল। এবং এটা চলবে আপনার 7:30 পর্যন্ত, তারপরে নাম রাখবে, কুঞ্জভঙ্গ আছে বেলা 9টার সময়, তারপরে ভোগ হবে। এবং সেই ভোগ আমরা মার্শা ভোগ, যারা গ্রামের লোকেরা যারা দেয় 100 টাকা করে বিনিময়ে তারা মার্শা ভোগ